السلام عليكم ورحمة الله وبركاته. الله تعالى ببيتو قرآن كريم إشارة كورين ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين تار قطر چه ار كار قطع اتم خطي پاري جي مانوش كي اللار دي كي أحبان كوري ابن نيكابل كوري ابن شبالي نشتوي آمي اك جن مسلم واج نصيحات مانوش كي دينير دي كي أحبان كورار انو تو ممدهم اك جن دعي با بغتا تادر جن نو اسلام شوريد دشتو كي جن نيتي مالا روي چه جاتا কে অনুসরণ করতে হয় আজকের বিষয় ইসলামী আলোচকদের বৈশিষ্ট্য ও গুণাবলী সুপ্রিয় দর্শক শ্রোতা কাছে এবং দূরে যে যেখানে আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত ইসলামিক আয়োজন ইন দা নেম অফ আল্লাহ অনুষ্ঠানের আজকের পর্বে আপনাদের সঙ্গে আছি আমি মাহমুদুল হাসান অনুষ্ঠানটি টিভি সেটের পাশাপাশি যমুনা টেলিভিশনের ফেসবুক পেজে সম্প্রচারিত হচ্ছে দর্শক আপনারাও যোগ দিতে পারেন আমাদের সঙ্গে অনুষ্ঠানে সরাসরি ফোন করুন 02982405052 এই নম্বরে অতিথি হিসেবে আজ আমাদের সঙ্গে বরাবরের মতো যুক্ত আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সম্মানীয় অধ্যাপক বিশিষ্ট ইসলামিক স্কলার প্রফেসর ডক্টর গিয়াসউদ্দিন তালুকদার ডক্টর গিয়াসউদ্দিন তালুকদার আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে আশা করছি আপনি ভালো আছেন নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমরা জানি যে যারা মাঠে ময়দানে আলোচনা করে থাকেন ওয়াজ করে থাকেন দ্বীনের প্রতি মানুষদেরকে যারা আহ্বান করে থাকেন এরা আমাদের সমাজে একটি গুরুত্বপূর্ণ জায়গায় তারা অবস্থান করছেন তো সমাজের এই দাঁড়ি এবং আলোচকদের আসলে কিছু গুণাবলী বা বৈশিষ্ট্যের কথা আমরা কোরআন এবং সুন্নায় বর্ণিত হয়েছে বলে আমরা জানি আপনি সে বিষয়ে আমাদেরকে জানাবেন ধন্যবাদ আপনাকে সম্মানিত পরিচালক উপস্থাপক মহোদয় আজকে একটি চমৎকার বিষয় নিয়ে আসছেন জীবন ঘনিষ্ঠ বিষয় নিয়ে আসছেন এবং বর্তমানে ওয়াজের মৌসুমও বলা চলে বর্তমানে যেহেতু পরিবেশ খুবই সুন্দর তো এই ওয়াজ মাহফিল বা আলোচনা অনুষ্ঠান অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটি আপনি কোরআনে পাক থেকে একটি আয়াত তেলাওয়াত করেছেন সেখানে বলা হচ্ছে ওই ব্যক্তির চাইতে উত্তম ব্যক্তি আর কে হতে পারে যে আল্লাহ তাআলা থেকে মানুষকে আহ্বান করে কারণ কি এই ওয়াজ মাহফিলের মাধ্যমে মানুষের ইমান শির মুক্ত হয় বিদাত মুক্ত ইবাদতের রূপরেখা এখান থেকে পাওয়া যায় একটা সুশীল সমাজ কিভাবে গঠিত হবে তার উপাদান এখানে পাওয়া যায় এই জন্য আলোকিত মানুষ কিভাবে হবে মানুষের অন্তর কিভাবে দম্ভ মুক্ত হবে কলুষিত মুক্ত হবে পবিত্র কিভাবে হবে নির্মল আত্মার মানুষ কিভাবে সাদা মনের মানুষ কিভাবে সৃষ্টি হবে এবং একটি কল্যাণকর রাষ্ট্রের নাগরিকদের কি গুণাবলী হবে পরকালে জবাবদিহিতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান এর প্রতিফলিত তার চারিত্রিক বৈশিষ্ট্য সেই সব জিনিস কিন্তু ওয়াজ মাহফিল থেকেই আসে এবং এই ওয়াজ মাহফিলের কারণে কিন্তু আমাদের দেশে এই যে মাঝে মধ্যে নানাবিধ সন্ত্রাস জঙ্গিবাদ যখন একটু মাথা ছাড়া দিয়ে উঠে তখন এই রাষ্ট্রীয় উদ্যোগের পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনী তাদের অতন্দ্র প্রহরীর ভূমিকার পাশাপাশি এই ওয়াজ মাহফিলের ভূমিকা কিন্তু একটি বিশাল শক্তিশালী একটি ভূমিকা কিন্তু রাখে এবং জুমার যে খুতবা বয়ান এটাও তো একটা আলোচনা অনুষ্ঠান এগুলো কিন্তু দারুণ ভাবে ভূমিকা রাখে একটি দেশকে সন্ত্রাস মুক্ত জঙ্গিবাদ মুক্ত সুখী সমৃদ্ধ দেশ গড়ার ক্ষেত্রেও এই ধরনের আলোচনা অনুষ্ঠানের বিশাল একটি ভূমিকা রয়েছে এই জন্য প্রথম যেটি সেটি হলো যারা আলোচনা করবেন বা যারা আমরা আলোচনা করছি প্রথম সেটি হলো ই আমাদের এখলাস থাকতে হবে লৌকিকতার জন্য নয় মানুষকে দেখানোর জন্য নয় বিশাল বক্তা হিসেবে আমি সমাদৃত হব আমার সুনাম সুখ্যাতি ছড়িয়ে ছড়িয়ে পড়বে কিংবা বৈশ্বিক স্বার্থে আমি এই আলোচনা শিল্পী হলে চলবে না কারণ আমাদের আদর্শ নবীগণ রসুলগণ তারা যখন এই দাওয়াতি কার্যক্রমে অংশগ্রহণ করতেন তাদের এই স্লোগানই ছিল ইন আজিরিয়া ইল্লা আলাল্লাহ যে আমি যে দাওয়াত দিচ্ছি আমি যে আলোচনার মাধ্যমে আপনাদেরকে আল্লাহর দিকে পরকালের দিকে ইসলামের দিকে যে আহ্বান করছি এর কোনো প্রতিদান কিন্তু আমি আপনাদের থেকে চাই না বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির লক্ষ্যে সেটা আমি করছি দ্বিতীয় নম্বর হচ্ছে একজন আলোচককে অবশ্যই যে বিষয়ে তিনি আলোচনা করবেন বিষয় ভিত্তিক আলোচনা হতে হবে এমনটি না যে কোন বিষয় আজকাল কারণ কি শ্রোতা সমাজ অনেক সচেতন দেখা যাচ্ছে একটি আলোচনা সেখানে কোনো বিষয় নেই প্রত্যেকটি বিষয়ে তিনি অবতারণা করছেন এবং সুনির্দিষ্ট কোনো দলিল ভিত্তিক সেখানে কোনো প্রমাণ তিনি পাচ্ছেন না দালিলিক কোনো প্রমাণ সেখানে পাচ্ছেন না এই জন্যে আমরা
বিষয় ভিত্তিক আলোচনা করতে হবে এবং আলোচনা করার আগে অবশ্যই সেই বিষয়ের উপর আমাকে পড়াশোনা করতে হবে এবং সেখানে অবশ্যই কোরআন থেকে বিবৃতি থাকতে হবে হাদিস থেকে বিবৃতি থাকতে হবে এখন আমরা এমনও আলোচনা শুনে থাকি ঘন্টার পর ঘন্টা আলোচনা হয় একটি কোরআনে পাক আয়াত থাকে না একটি হাদিস থাকে না তা তো হতে পারে না এই জন্য আমাদেরকে কোরআন এবং সুন্নাহর উপর আলোচনা করতে হবে আন্দাজ অনুমানের উপর নয় আল্লাহ তাআলা বলছেন কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন তুমি যা বলবে এর সপক্ষে দলিল তোমাকে পেশ করতে হবে এবং আরেকটি জায়গায় আল্লাহ তাআলা বলছে ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিইলম যে বিষয়ে তোমার জ্ঞান নেই সে বিষয়ে কথা বলার অধিকার তোমার নেই ওয়ালা তাত্তাবিল হাওয়া এবং তুমি আন্দাজ অনুমানের উপর ভিত্তি করে কোনো কথা বলবে না কারণ কি ফাইন্না দন্ন লা ইউগনি মিনাল হাক্কি শাইয়া আন্দাজ অনুমানের মাধ্যমে কোনো সত্যকে প্রমাণ করা সম্ভব নয় এই জন্য কোরআনে পাকে আরেকটি আয়াত আল্লাহ তাআলা বলেছেন কুল হাযিহি সাবিলি হে নবী আপনি বলুন যে এই যে দাওয়াতের মাধ্যমে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে এটাই হচ্ছে আমার কর্মপদ্ধতি অনেক ধন্যবাদ আপনাকে ডক্টর ইয়াসিন তালুকদার আমরা শুনছিলাম একজন দায়ের কি বৈশিষ্ট্য বা গুণাবলী থাকা দরকার আপনি বলছেন একজন দর্শক আছেন আমাদের সঙ্গে দর্শক আপনার পরিচয় দিন প্রশ্ন করুন জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি আমার নাম আবুল বশর আমি ফেনী থেকে বলছি জি বলুন আমার প্রশ্ন হচ্ছে আমি জামাতে নামাজ পড়ি হয়তো জামাতে গিয়ে দেখলাম এক রকাত নামাজ হয়ে গেছে পরবর্তীতে সালাম ফিরানোর ইমাম সাহেব সালাম ফিরানোর পরে আমি যে এককভাবে এক রকাত নামাজ পড়বো ওই এক রকাত নামাজে কি আমি আলহামদুর সাথে সুরা মিলাইতে হবে আচ্ছা আচ্ছা জি অনেক ধন্যবাদ আপনাকে ডক্টর গিয়াসুদ্দিন তালুকদার আমাদের দর্শকের প্রশ্নটি আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন কেউ যদি এক রাকাত নামাজ মাসবুক হয়েছেন ওই রাকাতটা যখন উনি একা একই পড়বেন তখন সুরে ফাতিহার সঙ্গে সুরা মিলাবেন কিনা অবশ্যই যে মনে করেন আমি এশার নামাজ পড়ছি প্রথম রাকাত আমি পাইনি সালাম শেষে যখন আমি দাঁড়ালাম তাহলে আমি সুরা ফাতিহা পড়তে হবে এবং যেহেতু ওই প্রথম রাকাতে তো সুরা ফাতিহার পর সুরা পড়তে হয় সেই জন্য আমি যে কোনো একটা সুরা পড়ে নিতে হবে সাথে সেটা সুরা ইখলাস হতে পারে সুরা কৌসার হতে পারে যে কোনো সুরা অর্থাৎ আপনাকে সুরা ফাতিহার সাথে যে কোনো একটি সুরাও আদায় করতে হবে জি অনেক ধন্যবাদ আমরা আলোচনা ছিলাম আপনি যেখান থেকে বলছিলেন আমরা ইনশাল্লাহ সেই বিষয়ে আলোচনা শুনব গ্যাসুইন তারকদের আমরা ইনশাল্লাহ আলোচনা শুনব একটি ছোট বিরতির সময় হয়ে গিয়েছে প্রিয় দর্শক শ্রোতা সময় হয়েছে বিরতির ফিরে আসছে কিছুক্ষণের মধ্যেই থাকুন আমাদের সঙ্গে প্রিয় দর্শক বিরতির পরে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন ইন দ্য নেম অফ আল্লাহ অনুষ্ঠানের আজকের পর্ব আমাদের সঙ্গে আলোচনায় আছেন প্রফেসর ডক্টর গিয়াসুদ্দিন তারকদার আমরা আলোচনা শুনছিলাম যে প্রসঙ্গে সেটি হচ্ছে ইসলামী আলোচকদের বৈশিষ্ট্য গুণাবলী ডক্টর গিয়াসুদ্দিন তারকদার আপনার কাছে আবার আমরা ফিরে আসছি আপনি বলছিলেন যে একজন আলোচকের বা দায়ী বা ওয়াইজ বা বক্তার মধ্যে যে গুণাবলী থাকতে হবে তার মধ্যে প্রথমেই হচ্ছে তার ইখলাস থাকা দরকার তার বিষয়ভিত্তিক জ্ঞান থাকা দরকার আর কি বিষয় আছে জি ধন্যবাদ আপনাকে যেটা আমরা বলছিলাম কোরআনে পাকে আল্লাহ তাআলা বলছেন হে নবী আপনি বলুন এই দাওয়াতি কার্যক্রমই হচ্ছে আমার আদর্শ আমার কর্মপদ্ধতি তবে আমি আল্লাহর দিকে মানুষকে আহ্বান করি আয়া বসীরা আন্দাজ অনুমানের উপর ভিত্তি নয় আমাকে জ্ঞান ভিত্তিক এই জন্য প্রত্যেক আলোচককে অবশ্যই তার বিষয়ের উপর গভীর জ্ঞানের অধিকারী হতে হবে এবং তাকে প্রস্তুতি নিতে হবে কোরআন এবং হাদিস থেকে আরেকটি হচ্ছে আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন উদু ইলা সাবিল রাব্বিক বিল হিকমা ওয়াল মাউইদাতিল হাসানা তুমি মানুষকে আমার দিকে আহ্বান করো ইসলামের দিকে আল্লাহর দিকে পরকালের দিকে ইসলামের সৌন্দর্যের দিকে বিল হিকমাতে তোমাকে কলা কৌশল এবং হিকমত অনুসরণ করতে হবে হিকমত মানে হচ্ছে স্থান কাল পাত্র এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ এই যে আজকে দেখা যায় আমি আলোচনা করছি সেখানে সর্বস্তরের লোকজন আছে সেখানে শিশু আছে বালক আছে পুরুষ আছে নারী আছে এমনকি আজকে এই আধুনিক যুগে আপনি হয়তো সুনির্দিষ্ট একটি জায়গায় বক্তব্য দিচ্ছেন কিন্তু সেটি ছড়িয়ে পড়ছে মুহূর্তের মধ্যে ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে সব জায়গায় যাচ্ছে এই জন্যে আমরা বক্তব্য দেওয়ার সময় যাতে শালীনতা থাকে হিকমত থাকে পরিবেশ পরিস্থিতিকে আপনাকে এক্ষেত্রে সচেতন থাকতে হবে অনেক সময় দেখা যায় যে এমন কিছু আলোচনা হচ্ছে যেগুলো শিশুরা শুনতে পাচ্ছে না বা সব বয়সের লোক এক জায়গায় শোনা যায় না এখানে আমরা উদাহরণ হিসেবে সেটি দিতে চাই না সেটি আমরা খেয়াল রাখবো আরেকটা হলো ওয়াল মাউইদাতিল হাসানা উত্তম ভাষণ তির্যক ভাষায় নয় আমি আলোচনা করতে গিয়ে বিষোদগার করবো আরেকজনকে তির্যক ভাষায় গালমন্দ করবো সমালোচনা করবো এটি থেকে আমাদের এড়িয়ে
আসতে হবে। আল্লাহ সুবহান তাআলা যখন হযরত মূসা আলাইহিস সালামকে পাঠাচ্ছেন ফেরাউনের কাছে, তখন আল্লাহ তাআলা বলেন যে হে মূসা, আমি তোমাকে দায়িত্ব রিসালাত এবং নবুয়তের দায়িত্ব দিয়েছি, তুমি যাও ফেরাউনের কাছে এবং কোমল ভাষায় পবিত্রতার সাথে তুমি তাকে আমার দিকে আহ্বান করো। তো এই জিনিসগুলো আলোচকদের থাকতে হবে, স্থান কাল পাত্র এটা বিবেচনা রাখতে হবে এবং উত্তম ভাষণ হতে হবে, তীর্যক ভাষা কাকেও গালমন্দ করা সেটি চলবে না। ডক্টর গিয়াসুদ্দিন তালুকদার, আমরা একটু স্পেসিফিক প্রশ্ন করতে চাই আপনার কাছে, যে বর্তমানে যারা মাঠে ময়দানে যারা ওয়াজের এই কাজটা করেন, ভালো একটি কাজ করেন, তারা কখনো কখনো দেখা যায় তারা ওয়াজ করতে গিয়ে মঞ্চে উঠে তারা এমন ধরনের বিনোদন করছেন, এমন হাসি রসের কথা তারা বলছেন যেটা আসলে আমাদের ওয়াজের মূল মাকসাদ থেকেই মানুষেরা দূরে সরে যাচ্ছে, এটি আসলে ঠিক কিনা? এটাও একটা চমৎকার বিষয় নিয়ে আসছেন, আমরা একটু এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিলাম, আপনি নিয়ে আসছেন। আসলে কিছু কিছু মনে হয় যে এগুলো ওয়াজ মাহফিল না, দূর থেকে মনে হয় যে একটা ম্যাগাজিন অনুষ্ঠান, শুধু হাসি রস কৌতুক বিনোদন, এটাতে কিন্তু ধর্মীয় আলোচনা সভার কোনো বৈশিষ্ট্য হতে পারে না। কারণ আপনার এখানে মানুষ তো সুর ও লহরিতে মুগ্ধ হওয়ার জন্য এখানে আসেনি, কিংবা কোনো কৌতুক অথবা কোনো বিনোদন অথবা কোনো প্রবাদ বাক্য শোনার জন্য কিন্তু আপনার এই ধর্মীয় ভাব গাম্ভীর্যপূর্ণ অনুষ্ঠানে আসেনি। সেই জন্য এখানে এই ধরনের জিনিসগুলো মানায় না, অর্থাৎ এখানে সুর লহরীর মাধ্যমে কিংবা ম্যাগাজিন অনুষ্ঠানের কায়দায় মানুষকে হাসির সৃষ্টি করার জন্য কিছু কথার ফুল ঝুড়ি, এগুলো কিন্তু ইসলামিক আলোচনার বৈশিষ্ট্য নয়। আর একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, সেটা হলো আমরা আমরা আসছি আপনার কাছে আবারও, আমাদের সময় হয়ে গিয়েছে আবারও বিরতিতে যাবার, আমরা বিরতির পরে আরেকটি বিষয় নিয়ে আপনার কাছে আলোচনা শুনবো। প্রিয় দর্শক শ্রোতা, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা শুনছিলাম, নিচ্ছি একটা বিরতি, ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই, থাকুন আমাদের সঙ্গে। আবারও স্বাগত প্রিয় দর্শক, আপনারা দেখছেন আজকের এই চমৎকার আয়োজন ইন দ্য নেম অফ আল্লাহ। আমরা আলোচনা শুনছিলাম ইসলামী আলোচকদের বৈশিষ্ট্য গুণাবলী সম্পর্কে। আলোচনায় আছেন আমাদের সঙ্গে প্রফেসর ডক্টর গিয়াসুদ্দিন তালুকদার। ডক্টর গিয়াসুদ্দিন তালুকদার, আপনার কাছে আবারও আসছি আমরা, আমরা জানতে চাচ্ছি একটি বিষয়ে, যে যারা আজকে আলোচক ময়দানে যারা আছেন, আলোচনার চেয়ারে যারা বসছেন, তারা অনেকেই আছেন এমন অপ্রাপ্তবয়স্ক যারা আসলে ঠিক এই মুহূর্তে তাদের লেখাপড়া করার কথা, আলোচকের চেয়ারে তাদের বসার কথা নয়, এটি একটা দিক আছে। পাশাপাশি এটাও আমরা দেখতে পাচ্ছি, যারা আলোচকের চেয়ারে বসছেন অন্যকে কটাক্ষ করে এমনভাবে কথা বলছেন, কাউকে কাফের ফতুয়া দিয়ে দিচ্ছেন, অন্যদের প্রতি বিষোদাগার করে কথা বলছেন, এই পুরো বিষয়টা কিন্তু আমাদের সামাজিক স্থিতিশীলতাকে নষ্ট করে ফেলছে কোনো কোনো ক্ষেত্রে, এটিকে আপনি কিভাবে দেখেন? ধন্যবাদ, একটি চমৎকার বিষয় নিয়ে আসছেন। আসলে আলোচক কে হবেন, যার কাছে কোরআন এবং হাদিসের গভীর জ্ঞান থাকতে হবে, সেটি বয়সের সাথে কোনো সম্পর্ক নেই। তবে একজন অপ্রাপ্ত বয়স্ক স্বাভাবিক, তার অভিজ্ঞতা তো কম হবে এবং কোরআন হাদিসের উপর তার উৎপত্তি অর্জন করানো তো একটা সময় লাগবে। এই জন্য আজকে ওয়াজ মাহফিলগুলোতে তীর্যক ভাষায় অন্যান্য জনকে বিশুদ্ধকার করা হয়, এমনকি স্পষ্ট বিভিন্ন কাতর বিষয়ে নানাবিধ অহেতুক কথা সেখানে সৃষ্টি হয়। আমাদের মনে রাখতে হবে একটা বিষয় যে আপনার ওয়াজ মাহফিলগুলোতে সব তো বিশেষ দলের বা বিশেষ রাজনৈতিক মতাদর্শের কেবল লোক হাজির হয় না, সর্বস্তর লোকজন এখানে আসে। সেই জন্য আপনার বক্তব্যে কোনো ধরনের কোনো রাজনৈতিক কোনো এজেন্ডা স্পর্শকাতর কোনো বিষয় যাতে আমার এই মাহফিলে না আসে, তাহলে ভিন্ন পক্ষের যারা আছে তারা স্বাভাবিকভাবে এটাকে নেবে না। আরেকটি হচ্ছে, আপনি মাহফিলে কথা বলতে গিয়ে সর্বস্তরের বিভিন্ন ধর্মীয় অনুভূতিতে যাতে আঘাত না হয়, আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছে ওয়াজাদিল হুম বিল্লাতি হিয়া আহসান, অর্থাৎ তুমি অন্যান্য ধর্মে যারা আছে তাদের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে। কিন্তু দেখা যায় বিভিন্ন ওয়াজ মাহফিলগুলোতে আমরা অন্যান্যদের সমালোচনা করতে গিয়ে কোরআন হাদিস পরিপন্থী বিভিন্ন ধর্মের অনুভূতিতে গিয়ে আঘাত লেগে যায় এবং যেটি ইসলামের সৌন্দর্যকে প্রশ্নবিদ্ধ করা হয় আমাদের এই অপরিণামদর্শী আমাদের এই আলোচনার কারণে। অনেক ধন্যবাদ, একজন দর্শক আছেন আমাদের সঙ্গে, আমাদের সঙ্গে যে দর্শক আছেন, দেখি দর্শক কি আমি শেষ করতে চাই, সেটা হলো যে সময়ের দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। রাত 3টা 4টা পর্যন্ত আমি যে মাহফিল করি তাহলে সেখানে রোগী আছে, অসুস্থ আছে। অনেক ধন্যবাদ আপনাকে, একজন দর্শককে নিয়ে নিচ্ছি আমরা, একটু একটু নিয়ে নিচ্ছি। সালাম আলাইকুম দর্শক, বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, জি দ্রুত বলুন। আমি ফেনী থেকে বলছি, আমার ওই ব্যাংক ইসলাম ব্যাংকে কিছু টাকা ছিল, টাকার আমাদেরকে একটু লাভ দেয় বুঝে নি, লাভ তো মাঝে মাঝে আমি হয়তো কিছু খরচ করি আর বাকি টাকা আর মানি জায়গা দিতে হইবে নাকি এই টাকা আমরা খাইতে পারমু? আচ্ছা আচ্ছা জি, অনেক ধন্যবাদ আপনাকে। ডক্টর গিয়াসুদ্দিন তালুকদার, আমাদের দর্শকের প্রশ্ন আপনি বুঝতে পেরেছেন,
আমার মনে হয় উনি বলছেন যে ইসলামী ব্যাংকে যে টাকা রাখা হয় সেখান থেকে যে মুনাফা বা প্রফিট পান সেটা তিনি গ্রহণ করতে পারেন কিনা। হ্যাঁ অবশ্যই, এটা তো হালাল, যেহেতু ইসলাম ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন, এবং ইসলামী ব্যাংকগুলো যেহেতু আপনার গচ্ছিত টাকা দিয়ে তারা বৈধ পন্থা ইসলাম নির্দেশিত পন্থায় ব্যবসা করে, সুতরাং এর মুনাফা আপনি অবশ্যই গ্রহণ করতে পারেন। আর এই জাকাতের নিয়মে যদি আপনি এই সম্পদ জাকাত নিসাব পরিমাণ হয় তাহলে 1 বছর শেষে আপনাকে জাকাত দিতেই হবে। যেটি আমরা বলছিলাম সময়ের দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে, 3টা 4টা পর্যন্ত সমস্ত মানুষকে ডিস্টার্ব করা, রোগী হতে পারে, পরীক্ষার্থী হতে পারে, তাদের দিকে আমাদের নজর রাখতে হবে। আরেকটা হচ্ছে আমি মাহফিলে মাত্র 400-500 মানুষের আয়োজন অথবা সমস্ত শহরে শত শত মাইক দিয়ে আপনার মাইলের পর মাইল, এটি তো এতে হতে পারে না। আরেকটি হচ্ছে আমরা মাহফিলের ক্ষেত্রে যতটুকু আলহামদুলিল্লাহ ইদানিং অনেক সচেতনতা, সেটি হচ্ছে রাস্তাঘাট বন্ধ করে দেওয়া। আরে ঢাকা চট্টগ্রামের বিশাল মহাসড়ক মাহফিলের নামে সেখানে আমি বন্ধ করে দিচ্ছি। আবার অনেকে হয়তো ধর্মীয় কারণে মনে করছেন যে মনে হয় এটা যদি আমরা দৃষ্টি আকর্ষণ করি গুণা হয়ে যাবে। না, কেন গুণা হবে, কারণ এই যে রাস্তাঘাটে জনসাধারণের জনজীবনকে অতিষ্ঠ করে তোলা, বাধাগ্রস্ত করা, এটা তো ইসলাম নয়। ইসলাম তো আসছে সংকট নিরসনের জন্য, ইসলাম আসছে সমস্যা সৃষ্টির জন্য নয়, সমস্যা দূরীভূত করার জন্য এবং জনগণকে অসুবিধায় ফেলার জন্য। তার বিষয়টি আসলে খুবই গুরুত্বপূর্ণ এবং এটির উপরে আরো ব্যাপক আলোচনা হওয়া প্রয়োজন। আমরা এতটুকু অন্তত দাবি করতে পারি আমাদের আলোচক যারা রয়েছেন মাঠে ময়দানে, যারা ওয়াচ করেন, দায়ী হিসেবে দাওয়াতের কাজ করেন, তারা সবাই যেন কোরআন এবং সুন্নার উপরে ভিত্তি করেই যেন তারা কথা বলেন। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দিন। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীকাল ঠিক একই সময়ে নতুন আরেকটি বিষয় নিয়ে কথা হবে। সকলে ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।